যার কারণে আজকের জুমার খুতবা এটাই যে ঈদে মিলাদুন্নবী কেন বেদাত। তার মানে বেদাত আমরা বুঝি, বেদাত আমরা জানি, বেদাত কী জিনিস তাই আমরা জানবো কেন এটা বেদাত, এই আমলটা কেন বেদাত। অথচ অনেক আমাদের বড় বড় মাদানি, সে অন্য মাঝহাবেরই হোক, তারাও মাদানি টাইটেল, তারাও মুফতি, তারাও বড় বড় মাদ্রাসার মুদাররিস মুহাদ্দিস, তারাও এই আমলটা করছে। তাহলে কেন আহলে সুন্নাহ ওয়াল জামাত এটাকে বেদাত বলেছে, কেন বেদাত বলেছে? তা আসলে বাস্তবে এটা এমন একটা জিনিস, এটাকে বলা হয় মিলাদ। এখন নবীর নামেই হোক বা অন্য কিছুই হোক, কারণ নবীর নাম দিয়ে করার কারণে এখন মানুষের নামে মিলাদ হচ্ছে। মিলাদ বলতে জন্ম উৎসব তো প্রায় বাংলাদেশের প্রত্যেকটা ধনী পরিবারে কিন্তু বাচ্চাদের কী হয়, মিলাদ উৎসব হয়। মিলাদ নাম নেয় না, তারা কী নাম নেয়, জন্মদিন। নবীর ক্ষেত্রে নাম নেওয়া হচ্ছে মিলাদ, আর নিজের ক্ষেত্রে হচ্ছে জন্মদিন বা জন্ম উৎসব। এই আপনাদের এই এলাকাতে আছে, আমি একটা বাচ্চাকে প্রাইভেট পড়াই, এত বুঝাই বা এমনিতেই করা হয় কি, একটা কেক নিয়ে আসে, এসে কেটে বিসমিল্লা বলে খায়। কেন? যে আজকে এর জন্মদিন। অথচ জানে জন্মদিন হারাম, তাও করে কেন? স্মরণীয় রাখার জন্য। এটাই তো জন্মদিন, স্মরণীয় বলতে এটাই তো জন্মদিনের উৎসব। তো এক একজন এক একভাবে এটাকে নিষেধাজ্ঞা মনে করে, এক একজন আবার এক একভাবে ফতোয়া দিয়ে দলিল দিয়ে এটাকে মেনে নেওয়ার চেষ্টা করে। তো সালফে সালিহীন অর্থাৎ অতীত বর্তমানে যত ওলামায়ে কেরাম আছেন, সকল ওলামায়ে কেরাম এই মিলাদ অনুষ্ঠানকে নিকৃষ্ট বেদআত বলেছেন, বিশেষ করে মিলাদুন্নবী। যার কারণে তারা, যারা এই মিলাদুন নবী উদযাপন করে, এর ব্যাপারে দলিল উপস্থাপন করার চেষ্টা করে, সকলকেই তারা তাদের আমল এবং ওই আলেমদেরকে তারা এড়িয়ে চলে, ত্যাগ করেছে, সালফে সালিহীন যারা। কারণ তাদের সাথে উঠা বসা করা মানে তাদের সাথে এই বিষয়ে আরও কথা মানে এটাকে আরও জলঘোলা করা, এটাকে আরও ছড়িয়ে দেওয়া জাতির সামনে, যারা বুঝে না তাদের কানে আরও পৌঁছিয়ে দেওয়া। এতে করে ওরা তো মনে করবে যে তাই তো, জন্মদিন পালন করলে আবার ক্ষতি কী? ক্ষতি তো নেই, কারণ তারা তো আম মানুষ বুঝবে না। এই কারণে সালফে সালিহীনগণ ডিবেটকে পছন্দ করে না, কারণ এটাই এমন একটা জিনিস যেটার মাধ্যমে বাতিলের কথাগুলোকে সাধারণ মানুষের প্রহরে পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু তারা বোঝে না তাদের যুক্তি অযৌক্তিক, তারা তাদের যুক্তিতে পাগল হয়ে যায়। এই কারণে ইবনুল জাওজিয়া রহিমাহুল্লাহ আহলুল আহওয়া সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে আমার কাছে পছন্দ হচ্ছে আমি শুকুরের সাথে উঠা বসা করি, এটা আমার কাছে পছন্দ ওই জিনিসের চেয়ে যে আমি একজন আহলে আহওয়া, যে যারা শুধু মনের কথা চলে, মন অনুযায়ী কোরআন হাদিস মানে, মন যা বলে সেই পথে চলে, এদের সাথে বসে থাকার চেয়ে একটা শুকুরকে আমার সাথে বসে রাখবো বা আমি শুকুরের সঙ্গে বসে থাকবো, এটা আমার কাছে ভালো। কেন বলছে? তার কথার ব্যাখ্যা হলো যে শুকুরের গা গন্ধ করে, তো তার সঙ্গে বসলে আমার গা বাহ্যিক গন্ধ করবে, কিন্তু একজন আহলে আহওয়া যারা মনের কথা শুনি, এদের সঙ্গে বসলে এদের গন্ধ যে আমার ভেতরে কখন ঢুকে যাবে, এই গন্ধ হয়তো শুকুরের গন্ধ সাবান দিয়ে ধুলে চলে যাবে বা আতর সেন মাখলে চলে যাবে, কিন্তু তাদের গন্ধ যদি ভেতরে একবার ঢুকে যায়, একবার আসেন আমাদের মজলিসে, এসেই আপনি মগ্ন হয়ে যাবেন। কারণ তাদের অন্ত এই কথাগুলো অন্তরে এমনভাবে যদি গেঁথে যায়, ওই অন্তরের গেঁথে যাওয়া কথাকে বাহিরের সাবান আতর সুরমা দিয়ে মাখলেও সেই গন্ধ সহজে যাবে না। এই কারণে আব্দুল ইবনে আব্বাস বলছেন, বড় বড় মুহাদ্দিসগণ ইবনে সিরিন থেকে শুরু করে বড় বড় তাবিগণ বলছেন, এদের সাথে কথা বলা, উঠা বসা, চলাফেরা কোনোটাই করা যাবে না। কারা? যারা আহলে আহওয়া, মানে মন অনুযায়ী চলে, এদের অন্তর্ভুক্ত একটা হচ্ছে এই বেদাতিরা, মন যেমন বলে তেমন ব্যাখ্যা করে চলে।